স্থান আছে যেখানে হৃদয়ের শান্তি আছে, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার। রাসূলকে নাযিরা করে পাঠিয়েছেন কে? ইন্নি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী করে, আপনাকে পাঠিয়েছি সতর্কতা দানকারী হিসাবে, আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে জান্নাতে তোমরা হুর পাবা, ওই হুর যদি হাতের রুমাল দুনিয়াতে নেড়ে দেয়, সারা দুনিয়াতে আর কোন দুর্গন্ধ থাকবে না। যেই হুর আল্লাহ তোমাদেরকে দিবেন, ওই হুর যদি এই নখ দেখায়, হুরের নখ যদি দুনিয়াতে দেখায়, সারা দুনিয়ার আলো সব নিভে যাবে, ওই হুরের নখের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, এই হুর পাওয়ার জন্য ইসলামের জন্য চূড়ান্ত কোরবানি দিতে হবে। রাজি আছেন মুসলমান? আমার পাশে আমাকে কেউ গালি দেয়, আমিও তা আমলে নেই না। আমার বিরুদ্ধে কথা বলে, আমার বাপের বিরুদ্ধে কথা বলে, আমি আমলে নেই না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবি গিফতানে আমি ছিঁড়ে ফেলে দেব, আমার কিতাবের বিরুদ্ধে কথা বলবি বাংলাদেশে দাখিল হবে না, আমার নামাজ রোজার বিরুদ্ধে কথা বলবি থাকতে পারবি না বাংলাদেশে, ঠিক কি না? এই ব্যাপারে আমাদের একমত হতে হবে, কারণ আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও নামাজকে ভালোবাসে, রোজাকে ভালোবাসে, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আমার কাছে এই বছর এ পর্যন্ত কয়েক হাজার অন্য ধর্মের লোকেরা পানি পড়া নিয়েছে। আমি বলি, বাবাজি আমি আপনাকে পানি পড়া দেই, কাজে লাগতেও পারে নাও লাগতে, কিন্তু আপনি যদি এখন কালেমা পড়েন, আপনার আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটাই হলো আমাদের জন্য মজার ব্যাপার, আমরা সবাইকে সতর্ক করব, কারণ যে কালেমা পড়বে তাকে নাজাত দিয়ে দিবেন কে? আপনার কাছে যারাই আসে তাদেরকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফির ভিতরে আল্লাহ বলছেন, এই কোরআন তাদের জন্য সতর্ক বাণী যাদের অন্তর আছে, কি আছে? অন্তর আছে, হৃদয় আছে, যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আসে, ঠিক কি না? হৃদয় থাকতে হবে। হৃদয় কার আছে? যিনি কান ফেলে রাখেন তার হৃদয়টা আল্লাহ ওখানে হাজির করে দেন। সুবহানাল্লাহ, আপনারা এখানে কান নিয়ে আছেন, আপনাদের হৃদয়গুলো এখানে হাজির করে দিবেন কে? এই হৃদয়ের ভিতরে কোরআন দিয়ে চাষ করতে হবে। হৃদয়ের একমাত্র খোলা হলো কোরআন, কোরআন এবং কোরআন। কোরআন পড়লেই হৃদয়কে চাঙ্গা করে দেন কে? আল্লাহ বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কোরআন আছে যেখানে হৃদয়ের শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আজকে আমরা একতাবদ্ধ যদি হতে পারি, এই যে আপনারা যে ভাইরা আজকে মাহফিলে এসেছেন, যে কয় লক্ষ ভাই, এই কয় লক্ষ ভাই যদি ইসলামের উপর একতাবদ্ধ হয়, উত্তরবঙ্গে ইসলামকে ঠেকানোর কেউ থাকবে না। আমরা বুঝি না, আমাদের ভাইকে আমরা মারি, মসজিদে যাই একজনের সাথে আরেকজন লাগি না, আমরা মনে করি পাশের জনের গায়ে পায়খানা আছে, আছে না? আর ইমাম সাহেব কো লাগান, ও কয় দূরে সর, এ ডাকবি না, তুই বিয়াদ। আশ্চর্য কথা, এটা তো হাদে হাদিসের ব্যাপার না। আপনি মক্কা শরীফ যান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ যায় নাই যেটা একামতের পরে তিনি ফিরে কাতার সোজার জন্য সময় বলতেন না। ইস্তাউ আকিমু দাসাও ওয়াসাদুল খালু ইয়ারহামু ইয়ারহামুকুমুল্লাহ, সোজা হও, কাতার সোজা করো, মধ্যখানে গ্যাপ রেখো না, মিলে মিলে দাঁড়াও, যত কাছে আসবো ভালোবাসা বাড়বে না কমবে, কথা বলেন নাকি? মোল্লা আলী কারী হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলেছেন, বাংলাদেশ ভারত উপমহাদেশে যখন সালাতের সুন্নাত গুলো বিদায় হয়েছে, মুসলমানে মুসলমানের দুশ্মনী শুরু হয়ে গেছে, একই মসজিদে নামাজ পড়ে বাইরে এসে একজন আরেকজনের মাথা ফাটায়, ঠিক না? ঠিক। আজকে আমরা ওয়াদা করব, মসজিদে যারা যায় তারা আতারা আমার ভাই, তারা আমার কি, তাদের দুঃখে আমি দুঃখী হব, তাদের সুখে আমি
সুখী হব। তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। ঐক্য আছে যেখানে আমরা আছি, সেখানে ঐক্য নাই যেখানে ইসলাম নাই। ইসলামের কথাই হলো ঐক্য, ঐক্যবদ্ধ হও। তিনটা জিনিসের উপর কয়টা? নামাজ, কেবলা, গোস্ত খাওয়া। কি খাওয়া? গোস্ত খাওয়া, যাবি হাতা না, জবাই করা। যারা খায়, যারা মক্কার দিকে ফিরে সালাত আদায় করে, অন্য সময় মক্কার দিকে ফিরে বসে থাকে, কারণ মক্কা থেকে সবসময় নূর বের হয়। আপনি যদি ছ্যাপু ফালান কাবার দিকে, রাসূল বলেছেন আপনার এই কপালে কিয়ামতের ময়দানে ওই ছ্যাপগুলো আল্লাহ জমা করে দিবেন। আপনি থুতু ফেলতে পারবেন না, ইন্টেনশনালি মক্কা দিকে ফুঁ এরকম করতে পারবেন না। আপনি বসলে কোন দিকে ফিরে বসবেন? কোন দিকে? বাথরুমে বসলে কোন দিকে বসবেন? হ্যাঁ, উত্তরা। আর যখন মাঠে বসবেন? পূর্ব বসতে। ওই যে কইতেছে মাঠে বসলে পূর্ব হচ্ছে, কারণ ও তো দিকই ঠিক থাকে না, উইঠা যে দৌড়। একজনে দেখলাম যে রাস্তার পাশে বসে পেশাব করছেন। আমি বললাম ভাই কোন দিকে পেশাব করছেন? হুজুর কোনাকোনি বসছেন। কোনাকোনি? কোনাকোনি তো কোনো দিক হবে না। কি বুদ্ধিমান এগুলো! আসলে আমাদের বাংলাদেশের লোকেরা খুবই ট্যালেন্ট। স্কুলের স্যার গামছা গায়ে দিয়ে গিয়ে স্কুলে ঘুমায়, বোর্ড থেকে লোক এসে কয় এই ঘুমান কেন, কয় এই জানো এটাকে ঘুম বলা হয়। এই যে দেখেছ আমি তোমাদেরকে দেখালাম, এটা নাম হলো ঘুম। ওই বেটাকে আপনি ঘুমাইতেছেন? কয় না, শিক্ষা দিচ্ছি ঘুম কিভাবে যেতে হয়, এটাকে ঘুম বলা হয়। তোমরা বুঝো নাই? কয় হ্যাঁ স্যার বুঝছি, এটাকে ঘুম কর। কত চালাক আমাদের লোকেরা! আরে চালাকি আল্লাহর সাথে করেন না, চালাকি আল্লাহর সাথে করে যাকাত দেয় না। আল্লাহ তো আপনার ভিতরটাও জানেন, ঠিক কি না? আবার আমাদের ভাইয়েরা, কিছু কিছু ভাইয়েরা বলে পীর সাহেব ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো সৌদি আরবে তো কোনো পীরই নেই, এরা বোধহয় জান্নাতে কেউ যাবে না। সারা আরব ওয়ার্ল্ডে তো এই শব্দটা নাই। একটা আজগুবি খবর, কোরআন হাদিস না বললে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? এখন কেউ যদি আপনাকে কোরআন হাদিস শিক্ষা দেয়, তিনি আপনার উস্তাদ, ঠিক না? বেঠি আপনি তার কথা অনুযায়ী ততক্ষণ চলবেন যতক্ষণ তিনি কোরআনের কথা বলবেন। যখন তিনি কোরআনের বিরুদ্ধে যাবে, তাকে মানা হারাম হারাম হারাম, সে যেই হোক। কারণ রাসূল বলেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কারো আনুগত্য করা জায়েজ। আমরা কোরআনকে পড়বো, জিকির হিসাবে মানবো, তবে এই জিকির যেন নিজের বানানো জিকির না হয়। জিকির ঠিক করে দিয়েছেন কে? এখন নতুন জিকির বানায় ফোলাপা, আপনাদের এলাকায় নাই। আল্লাহ জিকির ঠিক করে দিয়েছেন, প্রথম জিকির হলো এই কোরআন জিকরা। এটা কি? কোরআন হলো জিকির। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার কোরআনকে যে হেফাজত করবে, আমি আল্লাহ নিজে তাকে হেফাজত করে দেব। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করছেন কে? আরো জোরে বলেন, মায়ানমারের বাঁদররা মুসলমানদেরকে পিটায়া রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছে বাংলাদেশে, এখন তাদেরকে ওই আর্মিরা পিটাচ্ছে, ঠিক কিনা? প্রতিশোধ নিচ্ছেন কে? ইসরায়েলিরা 7 জন ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। ওই 7টা ইসরায়েলের একটা বিমানকে আল্লাহ আটলান্টিক সাগরে নিখোঁজ করে দিয়েছে, 120 জন যাত্রী সহ, কারো কোনো খবর নেই। আজকের ইউক্রেন বসনিয়ানদেরকে মারার ব্যাপারে এদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা কোনো যুদ্ধকে সমর্থন করি না, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন কে? করোনাতে তারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যারা মুসলমানদেরকে পাইকারি হারে মেরেছে। হিসাব মিলিয়ে দেখেন, কারণ আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? 24 ঘন্টা আমরা জিকির করি, কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন পড়বেন 5 ওয়াক্ত, রাজি আছেন তো? রাসূল সবচেয়ে বেশি কোরআন পড়তেন কখন? কখন? ফজরে। ফজরে সালাতে পড়তেন, কিন্তু তেলাওয়াত করতেন রাতে। কোন সূরা? সূরা মুযাম্মিল। কুমিল্লাইলিল্লা কালিলা নিসফাহু
আবিন কুসমিনহু কালিনা আও যিদ আলাই ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। খবরদার তারাবিতে হজর পড়বেন না। আর রহমান আল্লামান কুরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান আশ শামস ওয়াল কমর ওয়া হিসাবুন না, হারাম হারাম। এই হজর আপনি নামাজে পড়তে পারবেন না, নামাজে পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমরু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়াওয়াদ'আল মিজান। কার কথা? আপনি এইভাবে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, তারতিব রতনের সাথে মেপে মেপে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা কোট করতেন, রাহমাতাল্লিল আলামিন। জি খতম না হলে দরকার নাই, কি করবেন আপনি? খতম করে করবেন কি? পার্সোনালি খতম করেন, ঘরের ভিতরে খতম করেন। মক্কা শরীফে কোরআন খতম হয় না, মদিনা শরীফে হয় না। আহা, ইমাম সাহেবের হাফেজদেরকে বলে যায় আধা ঘন্টার ভিতরে শেষ করবে, মনোযোগ সহ হাফেজ চিন্তা করে যান যা কার থাকে ইয়া বলো না তা বলো ছাড়া কিচ্ছু শুনে যায় মানুষ মনে করে বিপদ একটা গেছে। আরে হায় 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 হায়, কি শুনে পারে নি কি বসে পারে? আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে এক তারাবিতে ঢুকছি, 12 টাকাতে 20 টাকা শেষ, 12 মিনিটে শেষ, মুনাজাত শেষ 12 মিনিট। আমি বসে আছি 8 টাকা পড়ে, ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব একটু বসেন, আমি আরেকখানে নামাজে পড়াবো।